নমস্কার, সুন্দরবন হিস্টোরি অ্যান্ড মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো দেখেছেন ভিডিওতে, বর্ষার বাবা ছেঁড়াচ্ছড়ের নদীতে মাছ ধরতে গিয়েছিল, এই মাছগুলো ভাগে পেয়েছে। এই যে দেখুন, দুটো বড় মাছ পেয়েছিল, কেটে ভাগ করে নিয়েছে। তেলে মাছটা খুব ভালো মাছ, পার্শ্বে মাছ, এই পার্শ্বেগুলো ভালো। চিংড়ি মাছগুলোও বড় আছে ভালোই। এখন মাছগুলো কাটছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রান্না করবো মাছ কেটে, কি দিয়ে কি রান্না হবে এখন বলতে পারছি না, মাছগুলো আগে কেটে নিই। আমার চিংড়ি মাছ কাটতে খুবই ভালো লাগে, একটু বড় সাইজের, একদম ছোট সাইজের। এটা তো বলো যে এই মাছ ধরার ভিডিও দেখানোর জন্য কত রাত্রে গিয়েছিলাম, 12টার সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম, আর এসছি মানে পরের দিন, আজকে 10টা বেজে গেছে বাড়ি আসতে, তাই তো? তোরা দেরি করছো বলে গরম মা এসছে, এসে বলছে একটু ফোন কর না, ওরা আসছে না কেন দেখি। ফোন তো রিং হলো না। পুঁই শাক আছে বাড়িতে? আছে অল্প কিছু। চাওড়া চিংড়ি তাহলে ফ্রিজে রাখো, পুঁই শাক দিয়ে খেতে হবে। মা বলছিল আগের দিন পুঁই শাক দেওয়ার জন্য, আমি মাছ তো নেই, কাঁকড়া চিংড়ি মাছ। বাবা হাটের থেকে পুঁই শাক নিয়ে এসেছে, তা কাঁকড়া চিংড়ি মাছ নেই বলে খাওয়া হচ্ছিল না, এখন চিংড়ি মাছ আছে, পুঁই শাক নেই। আর বর্ষার বাবা নদীর থেকে অনেক মাছ ধরে এনেছে, আপনারা এই সময় কেউ আসলে খুবই ভালো লাগতো, এক জায়গায় বসে রান্না খাওয়া মজাটাই আলাদা। নদীর মাছ সব থেকে ভালো লাগতো যে আমরা তো ধরে খাচ্ছি সব সময়, যে নদীর থেকে ধরে আপনাদের একটু খাওয়াতে পারলে, অনেকেই ফোনে বা কমেন্টে অনেকেই বলছে যে যাব মাছ খেতে যাব বা মাছ ধরতে যাব, এই এই দিক দিয়ে খুব ভালো লাগতো। অনেকের সাথে কথা হচ্ছে, অনেকেই আসবে। হ্যাঁ, গতকাল তিনজন, ওনাদের বাড়ি হচ্ছে কলকাতায়, দিল্লি থাকে এখন। হ্যাঁ, এবার তিনজন বন্ধু আসবে, আরও একজন দাদা ভাই হচ্ছে বারাইপুর থেকে আসবে, একজন একা। আসার আগে, ফাইনাল আসার আগে আমাকে জানাবে, আর ওই দিল্লি থেকে দাদারা আসবে, ট্রেনের টিকিট কনফার্ম হলে তারপরে আমাকে জানাবে, ঠিক আছে? আজকে গড়ে ভরে যে তো দেখছি 1 কেজির উপরে মাছ ভাগে হয়েছে। হ্যাঁ, অনেক রকমের মাছ, কিন্তু অনেক প্রজাতির মাছ আছে এর ভিতরে, গুনলে দেখা যাচ্ছে অন্তত 10 রকম হয়ে যাবে। তার মাছ, লালামাদি, পার্শে মাছ, তারপরে এই ফেসা মাছ 2 রকমের। হ্যাঁ, গানের থেকে 2-1 ডাল উঠতে পারে, বুঝলে? সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করে চলে এসেছি, মাছ কেটে ধুয়ে তারপরে এই আলু কেটেছি, টমেটো কেটেছি, মাছ রান্না হবে আলু আর টমেটো দিয়ে। আর উনুনে কিন্তু 2টো কড়াই বসিয়ে দিয়েছি,
ভাত আগের থেকে হয়ে গেছে, ওই জন্য দুটো কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো এক সাইডে আর এক সাইডে তরকারি বসিয়ে দেবো। জ্বলছে নাকি? মাছগুলো এবার ঝাল হলুদ মাখি নেবো। অনেক রকম মাছ। হ্যাঁ, কিছু মাছ ভাজা করবো। দুটো চিংড়ি মাছ নিয়েছি রাজকে দেওয়ার জন্য, ওর চিংড়ি মাছ আর কাঁকড়া পছন্দ করে বেশি। চিংড়ি মাছের মাথাটা এক সাইডে থাক। তরকারিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর অল্প কিছু মাছ কিন্তু এখনো ভাজা চলছে। জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেবো। এরপরে খাওয়া দাওয়া হবে, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। খেতে বসে পড়লাম সবাই, আর বাবার আগে খাওয়া হয়ে গেছে, তোর তো ঘুম পাচ্ছে। ফোনের কাজ করছে বাবার কাছে, না কি দিদির গ্লাস নেবে পাত্র সমস্যা। আজকে রান্না হয়েছে বিট আলু গাজর একসাথে ভাজা, আর মাছ ভাজা, খেসা মাছ ভাজা, আর টমেটো আলু মাছ। কি হয়েছে? ওর বোতলে জল খেতে চায় না। এইটাই মজা হয়েছে ওই।
আমি জল খেয়ে আর ঘুম নেই, আমি জল ফেলে দেবে গ্লাস নিয়ে বসা দরকার নেই বাবা। বসে ঠিক পাচ্ছে না দেখি ছাড়ি দেব উঠে গেছে, উঠেছে, খুব ভালো। এসো এসো, এবার এসো এসো এসো, শিগগির এসো। কই সোনা পাখি, এসো খাচ্ছে আর এদিকে বন্ধুরা আজকে পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। কি তোমার মাথা চুল, এবার দেখো ওই 40 বছর হলো, দেখো আমি মাঝে